কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিটি দাবির সঙ্গে সমর্থন জানিয়ে তাদেরকে হয়রানি ও নিপীড়ন বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 29 জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আয়োজনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকে এই সমর্থন জানানো হয়। সমাবেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত শতাধিক শিক্ষক অংশ নেয়। এ সময় সমাবেশ থেকে হত্যা, গুম, গণগ্রেফতারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়। এছাড়াও জুলাই মাস জুড়ে সংঘটিত মৃত্যুর ঘটনাকে জুলাই হত্যাকাণ্ড বলে আখ্যায়িত দিয়েছেন শিক্ষকরা। সমাবেশে শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেন তারা। সমাবেশে সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাইদ ফেরদৌস বলেন, আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিকে সমর্থন করি, কিন্তু সবার আগে হত্যা বন্ধ হোক। পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কামরুল হাসান মামুন বলেন, শিক্ষার্থীদের ব্লক রেড দিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জেনেও যদি প্রতিবাদ না করি সেটি হবে অন্যায়। গণমাধ্যমে শুধু একটি নেগেটিভ প্রচার করা হচ্ছে যে দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে, কিন্তু আমাদের জানতে হবে আসল সম্পদ হলো মানুষ, কিন্তু সেটি পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। যখন আমাদের ছাত্রছাত্রীদের উপর গুলি করা হয়, ধরে নিয়ে যাওয়া হয়, তখন কোনো শিক্ষক ঘরে বসে থাকতে পারে না। এই নিপীড়ন বন্ধ করুন। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুশাদ ফরিদি, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক আব্দুল হারুন চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাইমন রেজা, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ নাহিদ নেওয়াজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মাসুদ ইবনান, ডাবি আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক ডক্টর চৌধুরী সায়মা ফেরদৌস, গ্রিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রীতি শারমিন, স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমান্না মাকসু, ডাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কামরুল হাসান মামুন সহ অনেকেই। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।